সংক্রমণের হার কম হলেও করোনার উদ্বেগ রয়েছে রাজ্য জুড়ে। এমত অবস্থায় রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের সকল স্কুলগুলিতে পড়ুয়াদের টিকাকরণের প্রক্রিয়া চালু হয়েছে। শনিবার করোনা বিধি মেনে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমের 19 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠে। শনিবার সকাল থেকেই টিকা নেওয়ার জন্য স্কুলে ভিড় জমান পড়ুয়ারা। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 300 জন পড়ুয়ার মধ্যে করোনা টিকা দেওয়া হয় এদিন। ধাপে ধাপে বাকি পড়ুয়াদের টিকা দেওয়া হবে বলে জানান স্কুল কমিটির পক্ষ থেকে। ভ্যাকসিন পেয়ে খুশি স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা। রাজ্য সরকারের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পরিচালন সমিতির সদস্যরা। খুব আনন্দিত হয়েছে, অনেকদিন পর আমরা ভ্যাকসিন পেলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা খুবই আনন্দিত হয়েছি। পরের বার থেকে আমরা ভ্যাকসিন নিয়ে ক্লাস শুরু করতে পারব। কেমন লাগছে ভ্যাকসিন পেয়ে? নিজেকে মানে ভালো লাগছে ভ্যাকসিন পেয়ে। কোন ক্লাসে পড়ো? 10। কেমন লাগছে? নিজেকে অনেক সেফটি মনে হচ্ছে। এবার স্কুলে আসতে বাড়ি থেকে কোনো বাধা নেই? কি নাম তোমার? এই অতিমারির সময় বহুজন এই রোগেতে মানে প্রাণ হারিয়েছে, সেই হিসাবে এটা খুব সিগনিফিকেন্ট। বিশেষ করে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে আসবে, তারা যদি এই কোভিড বিধির মধ্যে দিয়ে চললেও তাতেও এটা কিন্তু রোগ আক্রান্ত হতে পারে, যার জন্য সরকার থেকে এই যে চিন্তা ভাবনা করেছেন বাচ্চাদের দেওয়ার কথা, তাতে আমরা অত্যন্ত খুশি। এবং আমরা তাহলে বিদ্যালয়ের কাজ আবার নতুনভাবে শুরু করতে পারবো এই নতুন বছরে, তার জন্য আমরা অত্যন্ত খুশি। এবং এখানে কোভিড বিধি মেনেই আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আজ থেকে শুরু হলো। কারণ হচ্ছে যে বহুদিন ধরে ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে, আমাদের শিক্ষক শিক্ষিকারাও অপেক্ষা করছে যে কবে খোলে স্কুল। স্কুল খুললে অবশ্যই আমাদেরও যেমন ভালো লাগবে, ছাত্রছাত্রীরা তো প্রচণ্ড আনন্দিত হবে। ওরা মানসিকভাবে কিছুটা ভেঙে রয়েছে, কারণ একটা যতই হোক একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে যখন স্কুলে আসে, তাদের যেরকম ভালো লাগে সেটা কখনোই ঘরে বসে সেই শিক্ষাটা পাওয়া সম্ভব নয়। সেই জন্য আমাদের সরকার ঠিকভাবেই চিন্তা করছে যে আস্তে আস্তে ভ্যাকসিন দিয়ে তারপরে স্কুল খোলার কথা, এটা আমাদের খুব ভালো লাগছে। আর আমাকে এই কাজে সাহায্য করছেন আমাদের ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট বিপ্লব কুমার শাহ বসে আছেন, এবং আমাদের এইচএম রয়েছেন শ্যামল পাল। স্কুলে ভ্যাকসিনেশনটা হচ্ছে সরকারি তরফ থেকে, এতে আমরা খুব খুশি। কারণ বাচ্চাদের ভ্যাকসিনেশন যদি না হয় তাহলে তারা স্কুলে আসতো, তাদের বাবা মাও তাদের পাঠাতে পারছে না। সেই ভ্যাকসিন এই ভ্যাকসিনটা খুব উপযোগী সময় হচ্ছে, এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, উনি ভেবে চিন্তেই স্কুল খুলবেন। তার ওপর আমাদের প্রচণ্ড আশা এবং ভরসা দুটোই আছে। তার পরিকল্পনা অনুযায়ী চললে আশা করি স্কুল ঠিক সময় আমরা খুলতে পারব। 9, 10, 11, 12 কতজনের ভ্যাকসিন? আজকে আপনার 300 জনের ভ্যাকসিনের আমাদের এস্টিমেট করা হয়েছে, আর বাদ বাকি 31 এবং 1 তারিখে ব্যালেন্সটা হবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।